ওনারা নিয়ে এসেছিলেন আমার রামচন্দ্রের মূর্তি, তো সেই রামচন্দ্রের মূর্তি আমি বানিয়ে দিই আর কি। অ্যাকচুয়ালি রাম মন্দির কর্তৃপক্ষ থেকে আসলে প্রাথমিকভাবে তো জানি না, পরবর্তীকালে আমরা চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের ওই কাজটা মানে অযোধ্যায় গেছে। ওটা নেয়ার অ্যাবাউট ধরে নেন 15 থেকে 16 ফিট হাইট, না 2,80,000 টাকা লেগেছিলো। তারপরে দ্বিতীয়টা যেহেতু আমার ফর্মা ছিল, ওটা 2,50,000 টাকা আমি নিয়েছিলাম। কোর্ট যেটা রায় দিয়েছে যে রাম মন্দির হবে, তারপর কোর্টের উর্ধে আমরা না। মমতা ব্যানার্জি যেটা করছেন একেবারে খারাপ করছেন না, যথেষ্ট ভালোই করছেন। কর্মসংস্থান যদি থাকতো তাহলে তারা কলকাতায় এসে পড়ে থাকতো না, ওরা তো এসে তো গলিতে ফলিতে শুয়ে থাকে, তাহলে এত কষ্ট করে তারা থাকবে কেন? নিশ্চয়ই তাদের রাজ্যে নিশ্চয়ই কর্মসংস্থান নেই। হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলে একসঙ্গে ভাই ভাইয়ের মতো মিলেমিশে বাস করতে পারি, সেই পরিবেশ যেন আমরা পাই। বাইশে জানুয়ারি খুলছে রাম মন্দিরের দরজা, তা নিয়ে গোটা ভারতবর্ষ উৎসাহিত, এবং সেই রাম মন্দিরেরই কিন্তু একটি বাংলা যোগ রয়েছে, কিভাবে বলবে অর্ণব। অর্ণব, এই যে রাম মন্দিরের সঙ্গে বা অযোধ্যার সঙ্গে যে বাংলার একটা যোগ রয়েছে কিভাবে? আসলে দেখো, এই দত্তপুকুর জায়গাটা ফাইবারের জন্য বিখ্যাত, সব জায়গায় মোটামুটি আমাদের রাজ্য ছাড়িয়ে সব জায়গায় এখানের কাজ যায় ফাইবারের, সেই হিসাবেই এখানে যোগাযোগ করে আসা এবং তারপরে ফাইনালি জামালউদ্দিনের কাছে এই কাজের বরাত পাওয়া। মানে বাংলার শিল্পী, দত্তপুরের শিল্পী মোহাম্মদ জামালউদ্দিন, তার হাতের তৈরি রাম যাচ্ছে অযোধ্যায়। এখন এই বিষয়ে এই যে দক্ষযজ্ঞ চলছে সেটাই কিন্তু আমরা দেখে নেব জামালউদ্দিন সেই শিল্পীর স্টুডিওতে। আসুন কথা বলে নেওয়া যাক। করে আপনার সঙ্গে যোগাযোগ হলো রাম মন্দির কর্তৃপক্ষ? অ্যাকচুয়ালি দাদা, মানে আমাদের দত্তপুর এটা হচ্ছে ফাইবার গ্লাসের একটা মোকাম তৈরি হয়েছে, এখানে 50-60 খানা মিনিমাম দোকান আছে, মানে ওয়ার্কশপ আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন কাস্টমার মার্কেটে আসেন, এসে বিভিন্ন দোকানে খোঁজ খবর নিয়ে রেট নেয়। এবার আমার কাছে এসে আমার সঙ্গে রেটে পুষিয়ে মানে রেটটা ফাইনাল হয়, তারপরে আমাকে কাজটা বরাদ্দ দেয়। আপনার সঙ্গে প্রথম কবে যোগাযোগ করা হয় রাম মন্দির কর্তৃপক্ষ থেকে? অ্যাকচুয়ালি রাম মন্দির কর্তৃপক্ষ থেকে আসলে প্রাথমিকভাবে তো জানি না, অ্যাজ এ কাস্টমার হিসেবে এসছেন, তো সেহেতু আমাদের যখন কাজ বরাত দিল, বরাত পাওয়ার পরে আমরা কাজ যখন স্টার্ট করলাম তখন আমরা জানতে চাইলাম, তো বললেন যে এরকম আমরা অযোধ্যা থেকে এসেছি, ঠিক আছে, সেটা হচ্ছে 1 বছরের বেশি। তো সেই মতো আমরা কাজটা কমপ্লিট করে দিই, 1.5 মাস মতো সময় লেগেছিলো। আর দ্বিতীয় কাজটা আপনার এই 6-8 মাস আগে গেছে, ঠিক আছে। তো এবারে অ্যাকচুয়ালি আমাদের নলেজের বাইরে, কারণ কাস্টমার আসে তাদের তো জিজ্ঞেস করা যায় না আপনারা কোথা থেকে এসছেন বা আপনার এই কাজটা কোথায় কী করবেন। তো পরবর্তীকালে আমরা চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের ওই কাজটা মানে অযোধ্যায় গেছে। আপনি কী বানিয়েছেন ওদের জন্য? হ্যাঁ, ওনারা নিয়ে এসেছিলেন আমার রামচন্দ্রের মূর্তি, তো সেই রামচন্দ্রের মূর্তি আমি বানিয়ে দিই আর কি। কত উঁচু মূর্তি? ওটা নেয়ার অ্যাবাউট ধরে নেন 15 থেকে 16 ফিট হাইট। কেমন খরচ হয় মূর্তিগুলো বানানো? ওটা প্রাথমিক আপনার যেটা ওদের নিয়েছিল, যেহেতু আমার ডাইস ছিল না, মাটির কাজ করিয়ে ডাইস করা, তো ওখানে দাঁড়িয়ে আপনার 2,80,000 টাকা লেগেছিলো। তারপরে দ্বিতীয়টা যেহেতু আমার ফর্মা ছিল, ওটা 2,50,000 টাকা আমি নিয়েছিলাম। অযোধ্যায় আপনি জানেন যে মন্দির, রাম মন্দির তৈরি হচ্ছে, 22শে জানুয়ারি উদ্বোধন হবে, পাশাপাশি কিন্তু একটা মসজিদও তৈরি হচ্ছে। সুপ্রিম কোর্ট যেমন বলে দিয়েছে একটা মসজিদও তৈরি করে দিতে, সেটা হচ্ছে। তো মসজিদ কর্তৃপক্ষের তরফ থেকে আপনার সঙ্গে কি কিছু বানিয়ে দেওয়ার জন্য তাদের কোনো শিল্পকর্ম কিছু যোগাযোগ করা হয়েছে? না, তেমন কিছু যোগাযোগ। আর যদি যোগাযোগ করা হয় তাহলে আপনি কিছু তৈরি করে দেবেন, মানে কিছু মাথায় আছে? অবশ্যই, যদি অবশ্যই ডাক পড়লে বা যদি অর্ডার পাই অবশ্যই করে দেবো, কারণ আমার এটা ব্যবসা, আমার কাছে যেই আসুক যে বরাতি নিয়ে আসুক মোটামুটি আমার করে দেওয়াটা হচ্ছে 100%, সেটা আমার করে দেওয়াটাই মানে
মানে কর্মের মধ্যে দিয়ে সেটা আমার বই প্রকাশ। অ্যাকচুয়ালি আমাদের এগুলো তো গ্লাস ফাইবার, তো বিশেষ করে আমাদের পাঁচ ছ রকম মানে কেমিক্যাল নিয়ে একসঙ্গে আপনার এটা পেস্ট হয়, মানে এক জায়গায় মিক্সড হয়ে তারপরে এই জিনিসটা তৈরি হয়। তার মধ্যে আছে যেমন আপনার হচ্ছে এটা ক্যাথলিস বলে, ঠিক আছে, এটা অ্যাক্সিলেটার বলে, এটা প্রথম এটা প্রথম আমাদের ডাইসটা পালিশ করে নিতে হয়, নতুবা মালটা ধরে নেয়, সেহেতু পালিশটা মেরে নিলে ইজিভাবে ওইটা রিলিজ হয়ে যায়, ঠিক আছে। তারপরে আপনার এরকম চক পাউডার লাগে, এটাও হার্ড হওয়ার কাজে লাগে। খাঁচাটা কিছু খাঁচাটা এই যে এই ম্যাট আছে, এই ম্যাট লাগে, এই রেজিন আছে, রেজিন লাগে, ঠিক আছে। তো সমস্তটা দিয়েই পাঁচ ছ রকম কেমিক্যাল দিয়েই এটা দু পাঁচ সাত মিনিটের মধ্যে একদম হার্ড হয়ে যায়, এবং এটা পরবর্তীকালে দেখা যায় এক ঘন্টার মধ্যে পুরো মানে লোহার থেকে শক্ত হয়ে যায়। আর এটা মানে ভালো গ্যাস দিয়ে বানাতে পারলে লাইফ টাইম চলে, ও রোদ জল বৃষ্টি কোনোটাই অসুবিধা নেই, মানে একেবারে ও লাইফ টাইম বললেও ভুল হবে না, মূর্তি চলবে, চলতে থাকবে। আর অ্যাকচুয়ালি তো মূর্তিগুলো সব বাইরেই পড়ে থাকে, রোদ বৃষ্টি ঝড় সব কিছুই মানে ওর উপর দিয়েই বয়ে যায়, ঠিক আছে। এবার মেনটেন্যান্স থাকলে রংটাও একটু বেশি দিন লাস্টিং করে, তারপরে যদি মেনটেন্যান্স থাকে মূর্তিটাও বা যেটাই হোক ফাইবারের, এটা ভালো থাকে আর কি। বাবরি ধ্বংসের কথা মনে আছে? সেই সময় আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম বাড়িতেই ছিলাম, শুনেছিলাম, ঠিক আছে। এলাকা খুব থমথমে হয়েছিল, বা ধরেন মুসলিম সম্প্রদায় যারা তারা নিশ্চয়ই আঘাত পেয়েছিল, যেটা আমার জানা। এক একজনের এক এক রকম মতামত হতে পারে যে ওখানে বড় হসপিটাল হলে হয়তো ওই এলাকা বা সারা সমগ্র ভারতবর্ষে বড় তমন হসপিটাল হলে হয়তো কাজে লাগতো। আবার অনেকের মতে হয়তো দেখা যাচ্ছে বড় স্কুল কলেজ হলে বা কোনো হায়ার এডুকেট মানে কলেজ হলে ভালো লাগতো, ভালো হতো, এরকম বিভিন্ন রকম মতামত উঠে আসে বা উঠে আসছে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমাদের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত, এবার কোর্ট যেটা রায় দিয়েছে যে রাম মন্দির হবে, তো এটা নিয়ে তো আমার বিকল্প প্রশ্ন করাটা মানে আমার করাটা প্লাস আমার অ্যান্সারটা দেওয়া মনে ভুল হবে। তারপর কোর্টের ঊর্ধ্বে আমরা না, আমি একটা ব্যবসাদার, আমি আমার কাছে ও বিজেপির লোক আসলে আমি মাল বানিয়ে দেবো, ও আপনার তৃণমূলের লোক আসলেও মাল বানিয়ে দেবো, ও আপনার সিপিএমের লোক আসলেও মাল বানিয়ে দেবো, কংগ্রেসের লোক আসলেও মাল বানিয়ে দেবো, কারণ আমি এটা কোনো কালার দেখি না। আমি এখানে যখন বেশি বসি আমি তখন মোটামুটি একেবারে ব্যবসাদার হিসাবে সকলের জন্য আমি কাজ করি। আচ্ছা, অনেকেই বলছেন আমাদের বাংলার বহু শিল্পীরা শ্রমিকরা ভিন রাজ্যে যাচ্ছেন পেটের দায়ে, চাকরির সন্ধানে, আরও ভালো কর্মসংস্থানের সন্ধানে। তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যের কতটা উন্নতি হয়েছে, আমাদের কী কর্মসংস্থানের সুবিধা হয়েছে, বা আরও কী নতুন সুযোগ তৈরি হতে পারে বা তৈরি সময় থাকতে পারে, আপনি কী বলবেন? মমতা ব্যানার্জি যেটা করছেন একেবারে খারাপ করছেন না, যথেষ্ট ভালোই করছেন। এবার মানুষ যেভাবে যে নিচ্ছে সেইভাবে সে ফল পাচ্ছে। আপনি যেটা বললেন যে আমাদের রাজ্যের লোক বিদেশে বাইরে যায়, বাইরের রাজ্যে যাচ্ছে কাজে, তথাপি আমরাও যেটা দেখি, আমরা সকলেই দেখতে পাচ্ছি যে আমাদের বড় বাজারটা ঘুরলে বাইরে সেই আপনার ইউপি, তারপরে আপনার হচ্ছে মধ্যপ্রদেশ, বিভিন্ন এরিয়া থেকে লোক এসে কিন্তু বড় বাজারটা ছেয়ে আছে, তারাই ব্যবসাটা করছে। আর ওখানে যা লেবার মজুরি সবই কিন্তু নন বেঙ্গলি, এটা আমরা যেটা অহরহ দেখতে পাই, আমরা ছোটোর থেকে যেটা দেখে আসছি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কী করে বলবো যে এখানকার মানে কর্মসংস্থান নেই বলে যে বাইরে যাচ্ছে লোক? আর ওখানকার কর্মসংস্থান যদি থাকতো তাহলে তারা কলকাতায় এসে পড়ে থাকতো না, ওরা তো এসে তো গলিতে ফলিতে শুয়ে থাকে, তাহলে এত কষ্ট করে তারা থাকবে কেন? নিশ্চয়ই তাদের রাজ্যে নিশ্চয়ই কর্মসংস্থান নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু বলবো যে যে আমার রাজ্যে পশ্চিমবাংলা রাজ্যে যে কর্মসংস্থান নেই এটা কথাটা ভুল, আমি এটা মানতে পারছি না। আপনার এই শিল্পকর্ম নিয়ে, এই যে রাম মন্দিরের কাজ নিয়ে, কখনো কি আপনি কোনো সামাজিক প্রতিবন্ধকতা বা বাধা বা কোনো ধরনের শঙ্কা কি আপনার মনে তৈরি হয়েছে? না, এই মুহূর্তে আমি ফিল করছি না, তবে আগামীতে ফিল করবো কিনা সেটা মানে পরিস্থিতি বলবে। শিল্পী যখন তার শিল্পকলার মধ্যে দিয়ে সমস্তটাই ফোটাতে চায় এবং সেটা সে কোনো কালার দেখে না বা কোনো জাতপাত দেখে না, সকলের কাজটাই সমানভাবে সে সমান চোখে করার চেষ্টা করে। আমি একটা মেসেজ দিই, সেই মেসেজটা আমার এটাই যে আমরা আগামীতে সে যে সরকারই থাকুক আর যেই থাকুক সেটা বড় প্রশ্ন না, বড় প্রশ্ন হলো আমরা যাতে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে
সকলে একসঙ্গে ভাই ভাইয়ের মতো মিলেমিশে বাস করতে পারি, সেই পরিবেশ যেন আমরা পাই। রাম মন্দির তৈরি হচ্ছে, 22শে জানুয়ারি উদ্বোধন হবে, আপনার শিল্পকর্ম, আপনার তৈরি রাম অযোধ্যায় জায়গা পাচ্ছে, সেখানে যাচ্ছেন, আপনি আমন্ত্রণ কি পেয়েছেন বা পেলে যাবেন? না, এই মতো অবস্থায় আমি পাইনি, যেটা সত্য কথা। তো পেলে আমি চেষ্টা করবো, সময় সাপেক্ষ, সময়েরও তো ব্যাপার থাকে আমাদের, কারণ বিভিন্ন অর্ডার থাকে, সেগুলো তুলতে হয়। তো যদি সময় করতে পারি বা সময় করে উঠতে পারি, সেটা চেষ্টা করব। শিল্পের হাতে প্রাণ পাচ্ছে ভাস্কর্য, তারই তৈরি শিল্পকর্ম যাচ্ছে অযোধ্যায়, তার হাতের তৈরি রাম দেখতে পাবে গোটা ভারতবাসী। 22শে জানুয়ারি রাম মন্দিরের দরজা যেদিন খুলে যাবে, শিল্পীর ধর্ম হয় না, জাত হয় না, তার শুধু একটাই ধর্ম, সেটা হচ্ছে শিল্পের ধর্ম। এতক্ষণ আমরা কথা বললাম মোহাম্মদ জামালউদ্দিনের সঙ্গে। এই বিষয়ে সমস্ত তথ্য এবং আরও খবর জানতে আপনারা চোখ রাখবেন আমাদের ওয়েবসাইট সংবাদপত্রদিন.ইন এ, আপনারা নজর রাখুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ইনস্টাগ্রামে। ক্যামেরায় শুভজিতের সঙ্গে মণিশঙ্কর ও অর্ণব দত্তপুকুর।